যে বক্তব্যটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে আণবিক অস্ত্রের সংক্রান্ত বিষয়ে যে বাংলাদেশ এখানে তাদের সাথে চুক্তি করবে বা সেই পথে এগোবে এটি অবলম্বন করে কতটুকু আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো বা ভারতের প্রতি আমাদের নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারবো ধন্যবাদ আপনাকে আচ্ছা আমি প্রথমে একটু যেহেতু ভারত প্রশ্নটা আসছে সেটা বলি যে আমি এই টাইটেলে আলোচনাটা খুব এখনও জরুরি মনে করছি না যে বিশেষ করে কোনো দেশ তার মোকাবেলা এইটাকে করতে গেলে বিবেচনাটা এরকম করতে হবে আমাদের মতো একটা দেশ স্বাধীন সার্বভৌম দেশ আমাদের ইন্টারনাল যাই থাকুক না শুধু অন্য সুতরাং আমি মোকাবেলা করব আধিপত্যবাদী শক্তিকে সাম্রাজ্যবাদী শক্তিকে যে যখন আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তার করতে চাইবে ওইটা করব। এবং সেটা করব আমার নিজের শক্তিতে বলিয়ান হয়ে আর নিজের শক্তিতে বলিয়ান হওয়ার সাথে সাথে আমি পারস্পরিক আন্তর্জাতিক যোগাযোগ আমার কি বলবো যে মর্যাদার ভিত্তিতেই আমরা যখন যেটা প্রয়োজন সেই কাজটা করব এই হতে পারে আমাদের প্রধান ভিত্তির বিষয় এবার আসি ভারত নিয়ে তো এর আগে অনেক আমরা আলোচনা করেছি যে বিশেষ করে তারা যেমন ধরেন ভারতের যখন কথা বলি তাদেরও তো কতগুলো স্বার্থ আছে আমি আমাদের ন্যায্যতা যেমন ধরো রাজনীতির বিষয় আছে কারণ আমাদের দেশের রাজনীতির অস্থশীলতা তাদেরও হতে পারে সুতরাং সে চাই মূল যেটা চাই সেটা পরে বলি অর্থনীতিও আছে ব্যাপক আমাদের এখানে এটা কালচারাল আছে আর সবচেয়ে বড়ো যেটা আপনি বলেন ভূ রাজনৈতিক এবং আঞ্চলিক আধিপত্য কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যে ভারত এইগুলো ছাড়াও সম্প্রতিকালে তারা আমাদের রাজনীতির উপরে যে ধরনের আধিপত্য বিস্তার করতে চাইছে তাতে একটা বড় সংকট তৈরি হয়ে গেছে এই তারপরেও বলবো যে আমাদের জেনারেলি মনে রাখা উচিত আমরা অন্ধ কোনো দেশের প্রতি যেমন প্রীতিও করব না বিরোধিতাও করব না আমরা দেখব তার নীতির উপরে দাঁড়িয়ে কাজটা করব এবং সেইটা কাজের জন্য আবার আমি রিপিট করি আগে দরকার হচ্ছে আমাদের নিজের দেশে জগনের ঐক্য নিজেদের মর্যাদা প্রতিষ্ঠার জায়গাটা এটা করা এইটাই হচ্ছে ভিত্তি সেই ভিত্তিতে আমরা কাউকে ছাড়বো না এটা গেলে এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি অঞ্চল আমি আসছি আপনার কথায় অঞ্চল বিবেচনা করতে গেলে মনে রাখতে হবে এখনও পর্যন্ত কিন্তু যে কোনোভাবে হোক না কেন যে আমাদের আঞ্চলিক আধিপত্য শক্তি তার থেকেও কিন্তু বড় প্রভাব বিস্তার করতে চায় ভূ কারণে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি সুতরাং আমাদের অনেক সময় মনে রাখতে হবে এগুলো করার জন্যে আমাদের আঞ্চলিক আধিপত্য কোনো আধিপত্য মেনে নেব না কিন্তু কোন কোন ইস্যুতে যদি প্রয়োজন হয় তাহলে সাম্রাজ্যবাদকে মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু আঞ্চলিক ঐক্যটা গড়ে তোলা দরকার যার জন্য বহুল আলোচিত আমরা অনেকদিন ধরে বলছি আঞ্চলিক উপ আঞ্চলিক জোট করতে হবে সার্কে শক্তিশালী করতে হবে এটা আমাদের পার্টি বা বামপন্থার দিক থেকে এই অবস্থানটা আছে সেটা হয়নি তাহলে ওইটাও বিবেচনা রাখতে হবে এই বিবেচনা রেখে আমরা জেনারেল কথা বলাটা যথাযথ হবে বলে আমরা মনে করি না এবার আসি থার্ড আপনার কথায় এখন যখন এই ধরনের একটা কি বলবো যে চোখের সামনে চলে আসছে ভারতের আধিপত্য আধিপত্যবাদী অবস্থান এবং রিসেন্টলি এটা খুবই ঠিক বলেছেন যে সরকারিভাবে এখনও পর্যন্ত অনেক কথা না বললেও মিডিয়ার কিছু যে ধরনের উগ্র ভূমিকা তারা করছে এটা গ্রহণযোগ্য না এই যে ওনাদের জয়শঙ্কর বাবু তিনি আগে যেটা বললেন আমরা এটা পরিষ্কার ভাষায় এটা নিন্দা করেছি যে উনি কী করে ইউক্রেন যুদ্ধর রাশিয়া ইউক্রেন সেটা রাজনাথ সিং মানে হ্যাঁ সরি মানে ওই সরকারের রাজনাথ সিং ঠিকই আমি ভুলে হয়ে গেছিল যে তার স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী কারেক্ট যে তিনি যেটা বলছিলেন যে ওই যুদ্ধের সাথে তুলনা করলেন আর সবচেয়ে হচ্ছে গাজায় যেটা আমেরিকার চাপিয়ে দেওয়া মানে ইসরায়েলের সপক্ষে সেইটার সাথে তুলনা করে আমাদের দেশকে এমনভাবে তাদের সেনাবাহিনীর সাথে বলল তাতে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের বড় প্রশ্নের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সংশয় করে দিল তা সুতরাং এই যে এখন যে প্রশ্নটা আসছে এইটার জন্যে তাদেরকেই কিন্তু এ দায় নিতে হবে তো সেই প্রশ্নে আমাকে যদি বলেন খুব ছোট্ট করে বললে যে আপনি ওই ধরনের মোকাবেলায় যে পাশের কোন দেশ বিশেষ করে পাকিস্তান তার সাথে সামরিক এই জায়গাটা আমার মনে হয় না যে তাতে আমাদেরকে আখেরে খুব একটা লাভের জায়গায় যাবে আমার এক নম্বর যাবে দুই নম্বর আমি এটা এখন পর্যন্ত বলছি আমি প্রয়োজনীয় দেখি না প্রয়োজন দেখি না এই কারণে পাকিস্তানকে আমরা জানি তাদের নিজেদের আর্থিক অবস্থা কোথায় কি সেটা আমরা জানি ঠিকই পরমাণু শক্তিধর দেশ আমরা তো পুরো আজকে যে পৃথিবীর নয়টা দেশ পরমাণু শক্তি নিয়ে আছে আমরা তো ফুললি কমিউনিস্টের নিরস্তিকরণের পক্ষে সেটা অন্য আলোচনা হয়তো ক্ষমতার ভারসাম্যে তারা রাখছে এইটা সুতরাং সেইটা খুবই এখনও পর্যন্ত আমি খুব প্রয়োজনীয় বা গ্রহণযোগ্য দেখি না দুই নম্বর হচ্ছে এটা মনে রাখতে হবে আমি আগেই বলেছি যে আঞ্চলিক সহায়তা আমরা চাই সার্কে পুনরুজ্জীবন চাই সেটা একটা আলোচনা কিন্তু পাকিস্তান তার সাথে মুক্তিযুদ্ধে তাদের অবস্থান তাদের সাথে ঝুলে থাকা আমাদের যে সংকটগুলো রয়েছে সমস্যা রয়েছে কি আমাদের পাওনা থেকে শুরু করে অন্য অন্য এমন কি মুক্তিযুদ্ধের এই প্রশ্নে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত তারা ওই ধরনের ভূমিকা নেয়নি যদিও চুয়াত্তর সালে তৎকালীন আমাদের রাষ্ট্রের প্রধান বঙ্গবন্ধু তিনি গেছিলেন সেটা তো কি কী বক্তৃতা করছিলো আমরা জানি সেটা সেটার অন্য আলোচনা কিন্তু আমি বলছি ওই রকম জায়গায় আমার মনে হয় না যে সেইটা আমাদের জন্যে এখন খুব একটা প্রয়োজন বা আমরা যদি আপনি মোকাবেলার শব্দটাও বলেন আমি বলছি যে সেই রকম পরিস্থিতি আসছে বলে আমরা এখনো মনে করছি না কিন্তু সেইটার জন্য এই ক্ষেত্রে আমি দেখি যে এটা কোনো প্রয়োজনীয় জিনিস না এবং বাংলাদেশের জন্য এটা গ্রহণযোগ্য জিনিস হবে বলেও আমার কাছে মনে হয় না বরঞ্চ আমরা মনে করি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তিতে কোনো অন্যায় এটাকে আমরা মানার তো প্রশ্নই ওঠে না খুব দৃঢ়তার সাথে আমাদেরকে বলতে হবে সে ভারত হোক আর পাকিস্তান হোক আর আমেরিকা হোক সে জায়গায় বলবো আর ভারতের প্রতিকালের যে ভূমিকাটা তো আমরা কঠোরভাবে অলরেডি বলছি আমরা আমাদের এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও বলেছে সেটাকে আমি কোনো ই দেখছি না বরঞ্চ এটাকে পজিটিভ সিগন্যালই দেখছি এখন জনগণের একটা জেনুইন ঐক্য যদি থাকে আমরা তাহলে দেখবেন যে অনেক কিছু মোকাবেলার জায়গায় যেতে পারবো